মুম্বাই দিশ্চয়া। মুম্বাইত এইদরে একত্রিত হয়েছে শিবসেনা এনসিপিআর কংগ্রেসের নেতৃত্ব। বৃহস্পতিবারে নিশা এইদরে তিনিটা দলের নেতৃত্ব একেলাগে বহি সরকার গঠন করার পিছত উমৈহতীয়া আসনি কি থাকিব তার বিষয়ে বিতংভাবে আলোচনা করেছে। কার্যত মহারাষ্ট্রত নতুন সরকার গঠন করা নিশ্চিত হয়ে পড়ছে। মহারাষ্ট্রত বিজেপি সরকার নহয়, মহারাষ্ট্রত সরকার হব শিবসেনা এনসিপি আর কংগ্রেসের। শনিবারে সরকার গঠনের শিবসেনায় দাবি উত্থাপন করার সম্ভাবনা। মহারাষ্ট্রত নির্বাচনের পূর্বে শিবসেনা আর বিজেপির মাজত মিত্রতা হয়েছিল, কিন্তু নির্বাচনী ফলাফলের পিছত কোনো একটা দলে এককভাবে সরকার গঠন করব নোৱাৰিলে। দুইটা দলের ইটোর আনটোর সহায়ের প্রয়োজন হল। সেইখিনি সময়তেই শিবসেনার পর দাবি করা হয়েছিল যে তেওঁলোকক মুখ্যমন্ত্রীর পদ দিয়ার কথা আছে। 50-50 ফর্মুলার বিষয়ে তেওঁলোকে উল্লেখ করে ইয়াক লৈ সংঘাত আরম্ভ হয় বিজেপি আর শিবসেনার, যার পরিণতিত ইমান দিনে সরকার গঠন হওয়া নাছিল আর রাজ্যপালে রাষ্ট্রপতি শাসন বলবৎ করবলৈ সিদ্ধান্ত লৈছিল। কিন্তু শিবসেনা এনসিপি আর কংগ্রেস যদি একত্রিত হয় তেনহলে সরকার গঠন করব তেওঁলোকে পারিব, অর্থাৎ বিজেপি বিহীন সরকার হব মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হব শিবসেনার, মন্ত্রীসভাত অংশগ্রহণ করব এনসিপি আর কংগ্রেসেও। কংগ্রেস এনসিপিক উপমুখ্যমন্ত্রীর পদ দিয়ার সম্ভাবনা। হম তো চাহতে হ্যাঁ আনে বালে 25 সাল মে শিবসেনা কা সিএম রে, আব 5 সাল কি বাত ক্যু করতে, লেকিন হম বার বার ইয়ে নেই কহেঙ্গে কি মাই ওয়াপস আউঙ্গা, মাই ওয়াপস আউঙ্গা, মাই ওয়াপস আউঙ্গা। হমকো মহারাষ্ট্র মে রহনা হ্যায়, রাজ্য কে সাথ হামারা জো রিশতা হ্যায় ও কায়েম হ্যায়, ইয়ে রিশতা টেম্পোরারি নেই হ্যায়, 5 সাল কা নেই হ্যায়। শিবসেনা সবসে বড়ি পার্টি হ্যায়, 50 সাল সে হম ইস রাজ্য কে রাজনীতি মে হ্যায়, তো হমকো মহারাষ্ট্র মে রহনা হ্যায় আর হম রাজ্য মে হি রহেঙ্গে। শিবসেনায় নিজের নীতি সলনি করলে নাকি, ক্ষমতার বাবে কংগ্রেস এনসিপি রে বুঝাবুঝি নাকি, ক্যা হতি হ্যায় বিচারধারা? কমন মিনিমাম প্রোগ্রাম যানি রাজ্য কি হিত কি বাত হতি হ্যায়। অটল বিহারী বাজপেয়ী কি জো পহলি সরকার থি ও ভি কমন মিনিমাম প্রোগ্রাম পে চলি থি, ভিন্ন বিচারধারা বালে লোক উসমে এক সাথ আয়ে থে আর দেশ কো চলায়া থা। মাই ইয়াদ দিলানা চাহতা হুঁ, শরদ পাওয়ার সাহ 1980 মে জব পহলি বার মুখ্যমন্ত্রী বনে থে, হ্যাঁ প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্ট পুরোগামী লোকদায়ী লোকশাহী দল কে, তব শরদ পাওয়ার কংগ্রেস কে বিচারধারা কে নেতা থে আর উনকে মন্ত্রিমণ্ডল মে ভারতীয় জনতা পার্টি কে জনসংঘ, মানে আপনি ইয়াদ দিলানা চাহতা হুঁ। আর উস বক্ত এক কমন মিনিমাম প্রোগ্রাম বনা থা আর শরদ পাওয়ার সাহকে ক্যাবিনেট মে সরকার মে বিজেপি জনসংঘ কে লোক থে, কিন্তু রাজ্য কে হিত কে সরকার বনি থি আর এসি সরকারে দেশ মে হমেশা বনতে আয়ে। এইখানে সময় এনসিপির ফল ঘোষণা করা হয়েছে নতুন সরকারখানের মুখ্যমন্ত্রী হব শিবসেনারে। সবাল বার বার পুছা যা রা হ্যায় कि शिवसेना का मुख्यमंत्री होगा क्या? मुख्यमंत्री के पद को लेके ही शिवसेना भारतीय जनता पार्टी के बीच में विवाद पैदा हुआ, तो निश्चित रूप से मुख्यमंत्री शिवसेना का होगा। शिवसेना को अपमानित किया गया है तो हमारी जिम्मेदारी बनती है कि उनका स्वाभिमान और सम्मान बनाए रखना, ये हमारी जिम्मेदारी है और निश्चित रूप से हम उनका मुख्यमंत्री बनेगा, इस पे हम किसी भी प्रकार की हमारी आपत्ति नहीं। ব্যুরো রিপোর্ট DY365।